বাবা, এই ফুল হাতা গেঞ্জি কি করে নিবেন আমার? তিনি আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আমরা কিন্তু আজকে এই বাচ্চার ফুল হাতা গেঞ্জি কেটে হাফ কিভাবে করতে হয় আজকের ভিডিওতে আমরাই দেখাবো। তো এই বাবা, এই ফুল হাতা গেঞ্জি কি করে নিবেন আমার? তিনি হাফ বানালিবেন? আচ্ছা, এরকম কিন্তু হয় শীতের সময়, দেখতে বাচ্চাদের গেঞ্জি কিনা হয়। এখন যেহেতু গরমের মৌসুম, একটু হাফ করে কিন্তু এই গেঞ্জি গুলো পরানো যায়, কারণ পরের বছর কিন্তু এদের সাইজ আর এগুলো গেঞ্জি হবে না, কারণ এটা হলো বাড়তি বয়স। সামনের বছর কিন্তু এই গেঞ্জি গুলো আর পরানো যাবে না। তার জন্য এই গেঞ্জি গুলো হাফ কিভাবে করতে হয় আমরা আজকের ভিডিওতে সেটাই দেখাবো। পুরো ভিডিও স্কিপ না করেই দেখবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন যে ফুল হাতা গেঞ্জি কেটে হাফ কিভাবে করতে হয়। এই ফুল হাতা গেঞ্জি হাফ করার জন্য আপনাদের এখান থেকে কুট থেকে কিন্তু মেজারমেন্ট করে নিতে হবে লম্বার মাপ। আমরা এটা লম্বার মাপ 4 ইঞ্চি করব। দেখেন, এবার 4 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এই মাপেই কিন্তু আমরা টিকিয়ে দিব হাফ গেঞ্জি এই হাতাটা। এখন এই ফুল হাতা গেঞ্জির এই হাতাটাকে সুন্দর করে মিল করে নিতে হবে। আমরা কিন্তু এখানে এই যে মার্ক করে নিয়েছি, এই মার্ক বরাবর দুই হাতা কিন্তু একই মাপে কাটিং করে নিব। তার জন্য এই হাতাটাকে অবশ্যই মিল করে নিতে হবে। আমরা এই যে এই মার্কের এখানেই কিন্তু স্কেল দিয়ে সোজা একটা মার্ক তৈরি করে নিব। তারপরে সেলাই মার্জিন আমাদের এক স্কেল পরিমাণ কিন্তু নিয়ে নিতে হবে এরকম ভাবে। তারপরে আমরা এই সেলাই মার্জিনে কিন্তু কাটিং করে দিলাম, দিয়ে বাকি কাপড়টা আমরা মাইনাস করে দিলাম। এখন আমাদের এই হাতাটা তৈরি করে দিতে হবে। আমাদের সেলাইয়ের সুবিধা ক্ষেত্রে কিন্তু আমরা এই সাইডের যে সেলাই, এই সাইডের সেলাইটা কিন্তু কিছু দূর পর্যন্ত আমরা এই বগল পর্যন্ত ফেরে নিব, তাহলে সেলাই করতে সুবিধা হবে। ব্যাস আমরা কাটিং করে নিলাম, এখন সেলাই পদ্ধতি দেখাবো। আমরা কিন্তু এখন ফাটলক মেশিনে চলে আসলাম। এই ফাটলকেই কিন্তু এই হাতাটা তৈরি করে নিতে হবে। একটু কাছ থেকে দেখাও, আমরা এই ফাটলক মেশিনে যে পরিমাণ কাপড় নিয়েছিলাম এই পরিমাণ ভেজে কিন্তু এই ফাটলক মেশিনে এখন সেলাই করে নিব। ব্যাস আমরা কিন্তু এই ফ্যাটলক মেশিনেই হাতাটাকে তৈরি করে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে, ওভারলক মেশিনের কাজ আছে। এখানে দেখাও, এখন এই ওভারলক মেশিনে কিন্তু আমাদের এই হাতার যে সাইডটা আমরা কেটে নিয়েছিলাম, এই সাইডটা কিন্তু আবার জয়েন করে দিতে হবে। তারপরে আমাদের এই দুই হাতা মাপ দিয়ে দেখতে হবে, কম বেশি থাকলে আবার ক্লিয়ার করে নিতে হবে। আমরা কম বেশি আছে, আবার আমরা সাইডটা মেরে নিব। ব্যাস আমাদের ওকে হয়ে গেল। এখন এখন আমাদের এই প্লেন মেশিনে কিন্তু এই হাতের মাথাটা কিন্তু টাক দিয়ে নিতে হবে, কারণ পরবর্তীতে যেন খুলে না যায়। ব্যাস আমরা টাক দিয়ে নিলাম। তারপরে আমাদের আয়রন দিয়ে কিন্তু এই হাতাগুলো ফিনিশিং করে নিতে হবে অবশ্যই। আমরা আয়রন দিয়ে হাতাটাকে ফিনিশিং করে নিব।
তো আমাদের ফিনিশিং করা কাজ কমপ্লিট, এখন আমরা করিয়ে দিয়ে দেখবো অ্যাকুরেট হয়েছে কিনা। দেখেন আমরা কিন্তু আবার সেম ভাবেই কিন্তু এই হাফ গেঞ্জি যেভাবে থাকে সেভাবে কিন্তু হাতাটা আবার তৈরি করে দিয়েছি। এই ফুল হাতা গেঞ্জি কেটে কিন্তু আমরা আবার সুন্দরভাবে একটা হাফ হাফের গেঞ্জি পরিণত করেছি। সো এইভাবেই কিন্তু ফুল হাতা গেঞ্জি কেটে এই হাফ বানিয়ে নিতে পারবেন আপনারা। আমরা কিন্তু প্রতিনিয়ত তৈরি পোশাকের সমস্যার সমাধান নিয়েই কাজ করে থাকি। সো আমাদের এখানে এসে কিন্তু আপনার পোশাকের যে কোনো সমস্যার সমাধান করে নিয়ে যেতে পারেন, অথবা আমাদের দেখানো নিয়মে আপনার পোশাকের সমস্যার সমাধান আপনারা করে নিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সালামু আলাইকুম।